হাই, আমি প্রিয়াঙ্কা গোপ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি। আমার গানের শুরু ছোটবেলাতেই, ক্লাস ফাইভ যখন পড়ি তখন থেকেই গানের শুরু। তো তারপর থেকেই শিক্ষা চলছে, অবশ্যই বাবা মায়ের মূল, তাদের ভালো লাগার জায়গাটা থেকেই গান শেখা। এরপরে তো আমার গুরু, আমার ওস্তাদ শিক্ষক তারা রয়েছেন, আনন্দ চক্রবর্তী, পণ্ডিত অরুণ, পণ্ডিত উর্মি দাশগুপ্ত, মূল শিক্ষাটা তাদের কাছে, এবং সঙ্গে রয়েছেন ডক্টর অসিত রায়, যিনি আসলে আমাকে এই প্রফেশনে আসতে সাহায্য করেছেন। বর্তমানে কাজ একটি শেষ করেছি, আধুনিক গানের অ্যালবাম চাঁদ জানলা, যেটি জি সিরিজের ব্যানারে এসছে। আমার নিজের আসলে গাইতে ভীষণ ভালো লেগেছে, এবং মনে হচ্ছে যতটুকু আমি ফিডব্যাক পাচ্ছি দর্শক শ্রোতাদেরও, আমার গানগুলো ভালো লাগছে। অতি সম্প্রতি আরও একটি অ্যালবামের কাজ শেষ করেছি, যেটি আবারও জি সিরিজের ব্যানার থেকে আসবে, একটি ঠুমরি গানের অ্যালবাম। বর্তমানে মিডিয়াতে আমরা যারা কাজ করছি তাদের জন্য একটা সুখবর, আমার নিজের কাছে যেটা লাগে যে মাঝখানে বেশ টানাপোড়েন থাকলেও, অ্যালবামের বাজারে থাকতে থাকলে হয়তো বাজার খুব আপগ্রেড হয়েছে সেরকমও কিছু না, কিন্তু তারপরেও আমরা শিল্পীরা অ্যালবামের কাজ করছি, অ্যালবাম বের করছি, প্রোডাকশন হাউসগুলো আমাদেরকে হেল্প করছে, স্পন্সররাও এগিয়ে আসছে। আমার মনে হয় যে কিছুটা কাটিয়ে উঠতে পারছি, সেই টানাপোড়েন থেকে বের হয়ে এসছি আমরা, কিছু ভালো কাজ যেই মাধ্যমে আসলে জনপ্রিয় হয়, মানুষের কানে পৌঁছানো যায়, সেই মাধ্যমেই আমরা ব্যবহার করে, আমার মনে হয় যে এখন কাজের পরিমাণ আগের থেকে একটু বেড়েছে, একটু কোয়ালিটিফুল হয়েছে। আর যারা নতুন মিডিয়াতে কাজ করছে বা করবে করবে ভাবছে, এদের মধ্যে অনেকেই হয়তো আমাদের ছাত্রছাত্রী, আবার অনেকেই ছাত্রছাত্রী নয়, তাদের জন্য একটাই আমার বলার যে সবসময় আসলে স্রোতে গা ভাসিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় যে ভালো না। এই জন্যই, কেননা একটা সার্টেন টাইম পর্যন্ত সেই গানের জায়গাগুলো হয়তো আর থাকে না, কেননা প্রতিনিয়ত মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে। আমরা একটা সময় হয়তো খুব ওয়েস্টার্ন করেছি, আর একটা সময় খুব ক্লাসিক্যাল বেস, অথবা একটা সময় খুব সাদামাটা নর্মাল যে আধুনিক গানগুলো হয় সেগুলোর প্রতি ঝুঁকেছি। তো প্রতিনিয়তই আসলে চেঞ্জ হচ্ছে, তো সেই চেঞ্জের সঙ্গে আমাদের মেলানোর জন্য আমাদের মনে হয় শিক্ষাটা ভীষণভাবে জরুরি। আমরা সবাই যেন আমাদের গুরুর কাছে গিয়ে গানটা শিখে তারপরে সেই গানটা নিয়ে এগিয়ে যাই, তবে মনে হয় যে শিল্পীদের জন্যই ভালো হবে। আর প্রতিনিয়ত মনটাকে ভালো করার জন্য, মন খারাপ থাকলে সেখান থেকে অনেক ভাবনা, অনেক কিছু মনে ঘুরপাক খায়। ভালো গান শুনতে চাইলে আমার কথাও মনে পড়তে পারে অনেকের, একটু প্রিয়াঙ্কার গান শুনি, কিন্তু বাইরে এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে সিডি চালানোও সম্ভব হচ্ছে না, বা ল্যাপটপ নিয়েও বের হয়নি, স্মার্টফোন তো আছেই হাতে, স্মার্টফোন থেকে সরাসরি লগ ইন করুন radiogbd.com। জীবনের সব